ধন্যবাদ জায়েদ, ধন্যবাদ চিরতি ডট কম কে আমাকে এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমাকে ইকোনমি নিয়ে কিছু বলতে বলা হয়েছে, আমাদের বর্তমান যে করোনা পরিস্থিতি এবং এটার প্রভাব বাংলাদেশ ইকোনমিতে কিরকম পড়ছে এবং গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে এটা নিয়ে কিছু আলোকপাত করতে বলা হয়েছে। প্রথমে আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে আমি কোনো ইকোনমিস্ট না, আমি একজন ফাইন্যান্সের প্রফেশনাল। তবে হ্যাঁ, এটা আমি বলবো যে আমার একটা বলতে পারেন যে একটা একটা সর্ট অফ ইন্টারেস্ট থাকে আর কি সব কিছুতে একটু পড়াশোনা করার। যেরকম আমি সব সাবজেক্টে কিছু কিছু পড়াশোনা করি, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করি, তারপর আইটিতে ব্লকচেইন নিয়ে পড়াশোনা করি, এআই নিয়ে পড়াশোনা করি, এটা আমার একটা স্বভাব বলতে পারেন, ইন টার্মস অফ জাস্ট এনরিচিং মাই নলেজ আর কি। আপনার তো ইকোনমি দিয়ে বাংলাদেশে ইকোনমি শুরু করার আগে আমি একটা জিনিস, আমাদের যারা সাধারণ যারা আমাদের আউটসে পার্সন যারা আছে আর কি, তাদের একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই যে ইকোনমিতে ইম্প্যাক্টটা কি হয় হোয়েন এভার রিসেশন টেকস প্লেস। এক্সাম্পল কয়েকটা দিয়ে আপনাকে বোঝাই আমি। ধরেন আমি ক্রাউন সিমেন্টে চাকরি করি, জাহেদ চাকরি করে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাজ রেজিস্ট্রার, আর সাজ্জাদ আছে যে সিএনএফ এজেন্ট আছে। এখন আমি চাকরি করে আমি ক্রাউন সিমেন্টকে যে চাকরি করছি তার জন্য ক্রাউন সিমেন্ট আমাকে একটা পারিশ্রমিক দিচ্ছে একটা। এই পারিশ্রমিকটা আমি পাচ্ছি, পাওয়ার করে এই পারিশ্রমিকটা আমি খরচ করছি। ধরেন আমার নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য খরচ করছি, আমি আমার বাসস্থানের জন্য খরচ করছি, আমার স্কুলের স্কুলের যারা যাচ্ছে তাদের জন্য খরচ করছি, এবং এছাড়া মাঝে মধ্যে কক্সবাজার যাই, রেস্টুরেন্টে গিয়ে খাই, এটা আমি খরচ করছি। জাহেদও একই কাজ করে, সাজ্জাদও একই কাজ করে যখন ইনকামটা হয় আর কি। আপনার যেই মুহূর্তে একটা রিসেশন হয়, কোনো একটা ঘটনা দিয়ে যখন ইকোনমিক সাইকেলটা কমে আসে, কেন কমে আসে একটু পরে সেটাতে আসছি। ধরেন ইকোনমিক সাইকেলটা হঠাৎ করে কমে আসলো, ডিমান্ডটা হঠাৎ করে পড়ে গেল, ডিমান্ড পড়লে যেটা হচ্ছে, ক্রাউন সিমেন্ট ফর এক্সাম্পল দেখছে যে আগে যে তারা 100 ব্যাগ বিক্রি করতো তারা এখন 50 ব্যাগ বিক্রি করছে। তো প্রথমে এসে বলবে মাসুদ খান, সরি আপনার তো আমার বেতন কাটতে হবে, অথবা আপনাকে আমি চাকরিতে রাখতে পারছি না। আমার যেই মুহূর্তে চাকরিতে চলে যাবে, ইন দ্যাট কেস আমার যে আয়টা ছিল এই আয়টা আর হচ্ছে না তখন আমার, তখন আমি এই টাকাটা আর ইকোনমিতে খরচ করতে পারছি না। ইকোনমিতে খরচ না করতে পারলে যেটা হচ্ছে যে রেস্টুরেন্ট তো দূরের কথা, কক্সবাজার তো দূরের কথা, এয়ারলাইন্সে তো ট্রাভেল করবো না, বাসে ট্রাভেল করবো না, আমি হয়তো খাবার কমিয়ে দেব, খাবার কমিয়ে দিলে তীর আটা তীর ময়দা যারা করে তাদেরও ডিমান্ড কমে আসছে। তারপরে এমনও হতে পারে যে আমার আমি আর অ্যাফোর্ড করতে পারছি না যে এখানে ঢাকাতে থাকার জন্য, তখন আমি কি করব যে ঠিক আছে ভাই আমি চুনদি গিয়ে থাকি, অ্যাটলিস্ট আমার বাসা ভাড়া লাগবে না আর খাবার দাবার আমার বেঁচে যাবে। সো বাসস্থানটা অবশ্য চলে গেল, এরপরে আমার স্কুলে হয়তো আমি পাঠাতে পারছি না। তো আলটিমেটলি কি যখন জাহেদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখবে যে আমাদের স্কুল যারা আসতো বা যারা কলেজে যারা পড়াশোনা করতো অর্ধেক হয়ে গেছে, তারা জাহেদকে বলে সরি জাহেদ তোমাকে তো আমরা রাখতে পারছি না। সো দিস ইজ এ ভিশিয়াস সাইকেল, অর্থাৎ যখনই একটা ইকোনমি থমকে যায় তখন এটার পার্শ্ব প্রতিকারটা অনেক অনেক বেশি হয়ে যায়। এটা হচ্ছে দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের বুঝতে হবে, যে এই ইকোনমিক সাইকেলটা যখনই বন্ধ হয়ে যায় তখন সবকিছুই বন্ধ হয়ে যায়। করোনা হওয়াতে আমরা যেটা দেখতে পারলাম যে হঠাৎ করে লকডাউন শুরু হয়ে গেল, নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে ইকোনমিক সাইকেলটা, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, টোটালি বন্ধ হয়ে যেটা ইম্প্যাক্টটা হয়েছে, দুটো ইম্প্যাক্ট বাংলাদেশের জন্য হয়েছে। একটা হচ্ছে যে বহির্বিশ্বের ইম্প্যাক্টটা, কারণ আমাদের ইকোনমি যেটা আছে 38% হচ্ছে ইন্টারন্যাশনাল, 42% হচ্ছে আপনার 62% হচ্ছে ডোমেস্টিক। ইন্টারন্যাশনাল যেটা হয়েছে যে গার্মেন্টস এক্সপোর্ট অস্বাভাবিক পড়ে গেছে, কারণ সব স্টোর বন্ধ বিদেশে, আর রেমিটেন্সটা অনেক কমে গেছে, কারণ হচ্ছে যে আমাদের যারা মিডল ইস্টে চাকরি করতো হঠাৎ করে তেলের দাম কমে গেছে, তো এই কারণে রেমিটেন্সটা কমে এসছে। রেমিটেন্স কমে আসাতে আলটিমেটলি যেটা হবে যে যারা আমাদের বাইরের শ্রমিক তারা আলটিমেটলি চাকরি হারাবে, তারা বাংলাদেশে ফিরে আসবে, জবলেস বাড়বে। আর রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ যেহেতু হয়ে যাচ্ছে আলটিমেটলি তারা আর বেতন দিতে পারছে না তাদের ওয়ার্কারদেরকে, বেতন না দিতে পারলে আলটিমেটলি ইকোনমিক সাইকেলে অটোমেটিক্যালি গিয়ে একটা ইম্প্যাক্ট পড়ছে। আর বাংলাদেশ ডোমেস্টিক ইকোনমিতে যেটা হয়েছে, আমি দু একটা তথ্য দিয়ে আপনাকে বোঝাবো যে চিত্রটা কিরকম। আমরা একটা কথা বলে থাকি আনঅর্গানাইজ সেক্টর, অর্থাৎ যারা ডেইলি মজুর করে, যারা ডেইলি চাকরি করছে, যারা আপনার ফেরিওয়ালা আছে,
যারা রিক্সা চালায়, যারা অটো রিক্সা চালায়, যারা চিনাবাদাম বিক্রি করে, যারা গ্রামে গঞ্জে লেবারে কাজ করে, ডেলি কন্ট্রাক্টের কাজ করে, এদের সবার ইনকামটা হঠাৎ করে টোটালি চলে যায় আপনার, চলে যাওয়াতে, এবং এটার সংখ্যা হচ্ছে 6 কোটি। দি আনঅর্গানাইজড সেক্টর ইন বাংলাদেশ ইজ 6 ক্রোর, উইচ ইজ 85% অফ দি টোটাল পপুলেশন অফ বাংলাদেশ। এখন এই যে বড় একটা শ্রেণী হঠাৎ করে যে লকডাউন স্টার্ট যখন হয়ে গেল, আলটিমেটলি গিয়ে চীনাবাদাম বিক্রি করতে পারছে না, মুড়ি বিক্রি করতে পারছে না, রিক্সা চলছে না আপনার, অটো রিক্সা চলছে না, এদের আয় হঠাৎ করে সংকুচিত হয়ে গেল। তো এই আয়টা যখন সংকুচিত হয়ে গেল, তারা আর ইকোনমিতে খরচ করতে পারছে না। খরচ না করলে আলটিমেটলি কি হচ্ছে, ক্রাউন সিমেন্টের সিমেন্ট চলছে না, তারপরে আপনার ইউনিলিভারের সাবানের ডিমান্ড কমে গেছে, ম্যারিকো তেলের দাম, তেলের ডিমান্ড কমে গেছে, সবারই একটা প্রভাব পড়ছে। আর যখনই প্রোডাকশন কমে যায়, তখন আলটিমেটলি গিয়ে তারা চেষ্টা করে কি, ছাঁটাই করে মানুষকে। এটা হচ্ছে সাইকেলটা আর কি আপনার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে যেটা এখন গভর্নমেন্ট যেটা চেষ্টা করেছে আর কি আপনার, যে কিছু প্রণোদনা দেওয়ার জন্য আর কিছু বাজেটে কিছু পদক্ষেপ তারা নিয়েছে বাংলাদেশে। এবার রিসেন্টলি যে বাজেটটা হয়েছে, সেখানে তারা কিছু পদক্ষেপ তারা নিয়েছে। আমি দু একটা পদক্ষেপ নিয়ে আলাপ করব, যে এটা কতটুকু আমাদের ফলপ্রসূ হবে সেটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে কতটুকু এটা ফলপ্রসূ হবে। 1 নম্বর আমি আসি যে এবার বাজেটে তারা যেটা করেছে, যে ব্যক্তিগত আয়, পার্সোনাল ইনকাম ট্যাক্স তারা কিছুটা হ্রাস করেছে, এবং তারা হ্রাস করে দেখাচ্ছে যে আগে 10% স্ল্যাব ছিল, এখন 5% স্ল্যাবও তারা করেছে, এবং তারা এটাও করেছে যে কিছু কিছু নিচের স্ল্যাবে কিছু কিছু কমিয়েছে, তবে টপ স্ল্যাবটা তারা আগে যেটা ছিল 30%, সেটা এখন করে দিয়েছে 25%। তো আমি একটা অ্যানালিসিস করে দেখলাম যে আসলে যে যাদের ইনকামটা 1 লাখের নিচে প্রতি মাসে আর কি, তাদের ট্যাক্স কমবে 200 থেকে 800 টাকা প্রতি মাসে। চিন্তা করেন, যাদের 1 লাখ থেকে 4 লাখ, তাদের ট্যাক্স কমবে 200 থেকে 400 টাকা। যার ট্যাক্সটা 4 লাখের বেশি ইনকাম, তার প্রতি 10,000 টাকাতে কমে যাবে 25%। সো হিউজ ডিমান্ড। ফর এক্সাম্পল, যার ইনকামটা 10 লাখ টাকা প্রতি মাসে, তার মান্থলি ট্যাক্স সেভিং হবে 30,000 টাকা। সো আসলে এই যে চেঞ্জটা যেটা করেছে, এটা আসলে খুব একটা নিম্ন, যারা আপনার লো ইনকাম পিপল যারা আছে, তাদের খুব একটা কাজে আসবে না। এবং কাজে না আসে সমস্যাটা কোথায় বলি আপনাকে, যে আপার ইনকাম যারা আছে, তাদের কাছে টাকা গেলে তাদের কিন্তু খরচ হয় না। আমার কাছে টাকা আসলে, ফর এক্সাম্পল লেটস সে, আমি অর্ধেক খরচ করবো, বাকিটা আমার খরচ হবে না। কিন্তু লো ইনকামে যদি খরচটা, আমার যদি ডিসপোজেবল ইনকাম বাড়তো, তারা কিন্তু অনেক বেশি খরচ করতে পারতো, তাহলে ইকোনমিক রিভাইভালে অনেক তাড়াতাড়ি জিনিসটা হতো আর কি আপনার। এটা একটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ইভেন ইন দি কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সে যেটা করেছে গভর্নমেন্ট, যে আপনার তারা যেসব কোম্পানি লিস্টেড কোম্পানি আছে, ইনফ্যাক্ট অল কোম্পানিজ, মাই অ্যাপোলজি, তারা যেটা করেছে যে আনলিস্টেড কোম্পানি তারা ট্যাক্স কিছু কমিয়ে দিয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিছু কিছু খরচ যেটা ট্যাক্সে অ্যালাউ করে সেটা তারা ডিসঅ্যালাউ করে দিয়েছে। তো আলটিমেটলি যেটা হয়েছে যে কর্পোরেট ট্যাক্সটা বরং বেড়ে গেছে। তো কর্পোরেট ট্যাক্স বাড়াতে যেটা হবে, যে কোম্পানি ইনকামও তাহলে দ্যাট কেস কমে আসছে। এটা আর একটা বড় প্রবলেম যেটা আমি দেখতে পাচ্ছি। আরেকটা পয়েন্টে আমি বক্তব্য আমার শেষ করব, সেটা হচ্ছে যে যে প্রণোদনা যেটা গভর্নমেন্ট দিচ্ছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট বলেছে যে আমরা 50 লাখ পরিবারকে, আমরা প্রতিটা পরিবার আমরা ধরবো যে চারজন সদস্য, অর্থাৎ 2 কোটি লোককে আমরা 2,500 টাকা দিব। এখন আপনি বুঝতেই পারছেন যে 2,500 টাকা এক মাসও চলবে না আপনার টাকাটা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা ধরেন একটা পরিসংখ্যান যদি দেখি বাংলাদেশে আজকে, যে পভার্টি লেভেল বাংলাদেশে হচ্ছে বর্তমানে 5 কোটির লোকের মতন পভার্টি লেভেল আমরা বলে থাকি, এবং ইদানিং যেটা আমার ইনকাম কমে গেছে, এই কারণে পভার্টি লেভেলটা আরো বেড়ে গেছে। এখন আমি যদি ধরি 6 কোটি লোক, যদি ধরি 6 কোটি লোকের জায়গায় যদি 2 কোটি লোককে 2,500 টাকা দিই, আলটিমেটলি এটা টোটালি অপ্রতুল, এটা দিয়ে আসলে কাজ হবে না অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট। কারণ এই টাকাটা যদি আজকে এই যারা আপনার নিম্ন আয়ের শ্রেণী আছে, তাদের কাছে টাকাটা গেলে সাথে সাথে টাকাটা ইকোনমিতে এসে যেত, যেটা কিন্তু স্টিমুলাস প্যাকেজ আজকে কাজ খুব একটা করবে না। আরেকটা সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি, যে ওরা যে বলছে যে ব্যাংককে তারা দিচ্ছে 20,000 কোটি, 30,000 কোটি টাকা ফর ইন্ডাস্ট্রিজ, আর 20,000 কোটি টাকা তারা দিয়েছে ফর SME। ব্যাংকের অবস্থা অলরেডি জর্জরিত, তারা ব্যাড লোন নিয়ে তাদের অবস্থা খুবই খারাপ। এখন ব্যাড লোন যদি থাকে, ইন দ্যাট কেস ব্যাংকে যদি বলেন যে ভাই আপনি আরো লোন দেন,
স্টিমুলাস প্যাকেজে, সে বলবে ভাই আমি যাকে লোন দিয়েছি সে টাকা তো আমাকে ফেরত দিচ্ছে না। এরপরে কোভিড এসে গেছে, কোভিডে আসার পরে এই টাকাটা কি আলটিমেটলি সে ফেরত দিতে পারবে কিনা, আমার তো প্রিন্সিপালি চলে যাবে ইন দ্যাট কেস। তাহলে ইন দ্যাট কেস আমি ল্যান্ডিং কেন করবো আমি? পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে এসএমই সেক্টর, যেটা আমরা বলি যে ক্ষুদ্র মাঝারি আকারের যে ইন্ডাস্ট্রি আর কি আপনার, এরা লোন কখনো ব্যাংক থেকে পায় না। কেন পায় না? বিকজ তাদের কোনো কোল্যাটারাল নাই। যেটা বড় কোম্পানি হলে কোল্যাটারাল দিতে পারে, এরা কোনো কোল্যাটারাল দিতে পারছে না আপনাকে, এক নম্বর। দু নম্বরতে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিকভাবে তারা করে না, এই কারণে বড় বড় ব্যাংক তারা কোনো এসএমই কে লেন্ডিং করে না। এই যে আলটিমেটলি 20,000 কোটি টাকা যেটা গভর্নমেন্ট আনাউন্স করেছে, আলটিমেটলি কতটুকু যাবে আমার সন্দেহ আছে আর কি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে যে যে কোনো দেশে আপনার যেটা বিদেশে যেটা করেছে আর কি আপনার স্টিমুলাস প্যাকেজের জন্য, তারা কি করেছে যে তারা ডাইরেক্টলি টাকা দিয়েছে টু কোম্পানিজ, স্মল কোম্পানিজ অ্যান্ড কোম্পানিজ অলসো। ফর এক্সাম্পল ক্রাউন সিমেন্টকে বললো যে তোমার যে এমপ্লয়ি যারা আছে তাদের আগামী 3 মাসের স্যালারি বা 4 মাসের স্যালারির একটা অংশ গভর্নমেন্ট আমি তোমাকে ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি, যাও। সেটাই তারা করেছে। যারা আপনার রেস্টুরেন্ট আছে তাদেরকে বলেছে 3 মাসের জন্য তোমার রেন্টটা আমরা দেবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ডাইরেক্টলি তারা এই প্রণোদনা তারা দিয়ে দিয়েছে। আর আজকে যদি ইউএসএ তে দেখেন, তারা দিয়েছে $2 trillion এর প্যাকেজ একটা, ইস ইউএসএ, আই আন্ডারস্ট্যান্ড, বাট ওরা যেটা করছে ডাইরেক্ট ইনজেকশন তারা করছে ইকোনমিতে, আলটিমেটলি গিয়ে ইকোনমিক সাইকেলটা অনেক তাড়াতাড়ি রিভাইভ করবো ওখানে। আমাদের দেশে সময় লাগবে একটু আর কি। অ্যান্ড একটা পয়েন্ট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার আপনার এই যে ডেটাবেস, সি আমাদের সমস্যা, আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের কোনো রিলায়েবল ডেটাবেস নাই। আজকে যদি গভর্নমেন্ট বলে যে আমি একটা ইন্ডাস্ট্রিকে টাকা দেব এই এমপ্লয়ির জন্য, তারা জানে না যে কোন লোক কোথায় চাকরি করছে। আমাদের যেসব ফুড প্রোগ্রাম যেগুলো হয়, যে রিলিফ প্রোগ্রাম যেগুলো হয়, এই যেগুলো আমাদের লিস্ট করে আর কি ভালনারেবল গ্রুপের জন্য, আপনি দেখে মজা পাবেন যে লিস্টটা এরকমও আছে যে মাসুদ খান হাজব্যান্ড অফ সো এন্ড সো, দিস ইজ দ্য সিচুয়েশন উইথ আর লিস্ট আর কি আপনার। মানে এত রকম ইনএক্যুরেসি, এত আপনার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স এর মধ্যে আছে আর কি আপনার। রিলায়েবল লিস্ট একটা মতো করা দরকার। এই রিলায়েবল ডেটাবেস যদি থাকতো, আজকে অনেক কিছু আমি ডাইরেক্টলি টাকা ইনজেকশন দিয়ে আমি করতে পারতাম, যেটা আজকে আমাদের একটা বড় বড় সমস্যা আমাদের বাংলাদেশে আছে আর কি। অ্যান্ড আসার মানে হচ্ছে যে আপনি লকডাউন যখন শিথিল হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে মানুষ আবার রাস্তায় চলাচল শুরু করবে। রাস্তায় চলাচল শুরু করলে সে খাবার কিছু কিনবে, চিনাবাদাম কিনবে, কিনে সে কিছু খরচ করবে, এই টাকাটা আলটিমেটলি ইকোনমিতে ফিরে আসা শুরু করবে। বাংলাদেশে এটা একটা সুবিধা যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী যেটা আছে আর কি, এই জনগোষ্ঠীটার হাতে যদি টাকাটা আবার যায়, এই টাকাটা যদি আবার ইকোনমিতে ফিরে আসে, আলটিমেটলি ইকোনমিক সাইকেলটা আস্তে আস্তে আবার রিভাইভ করা শুরু করবে। বাট ইট ইজ নট গোইং টু বি ভেরি ফাস্ট, বিকজ এক্সটার্নাল ইকোনমি ডেভেলপ না করলে এক্সপোর্ট বাড়বে না, এক্সপোর্ট না বাড়লে রেডিমেড গার্মেন্টস তারা লোক এমপ্লয় করবে না, ইন্টারনাল ইকোনমি রিভাইভ না করলে ক্রাউন সিমেন্ট প্রোডাকশন কমাই দেবে, ইউনিলিভার প্রোডাকশন কমাই দেবে, তাদের লোককে বেতন দিতে পারবে না। সো এই সিচুয়েশনটা আলটিমেটলি আমাদের আছে আর কি। সো এখনো পর্যন্ত আই উড সে দ্যাট ইট উইল টেক সাম টাইম ফর দ্য ইকোনমি টু রিভাইভ, বাট ওয়ান্স দ্য ইকোনমি রিভাইভস ইট উইল টেক অফ ভেরি ফাস্ট, আমরা যেটা বলি ভি শেপ রিকভারি আর কি। বিকজ যেহেতু শর্ট আপনার যেটা হোয়াট গোস ডাউন কামস আপ একটা কথা আমরা বলে থাকি, যেহেতু কমে গেছে ইকোনমিটা, এটা আলটিমেটলি আবার ইনক্রিজ করে যাবে, এটা আমরা সবাই মনে করি এবং ইনশাল্লাহ এটা হবে, বাট আই থিঙ্ক ইট উইল টেক আ বিট মোর টাইম অ্যাকচুয়ালি। ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি মাসুদ খান ভাইকে জিজ্ঞেস করব, বলতে চাচ্ছে যে আপনি চুনতি সম্পর্কে আপনার যে স্মৃতিচারণ, মানে চুনতি সম্পর্কে আপনার ছোটবেলা থেকে এ পর্যন্ত চুনতি নিয়ে আপনি কিছু বলুন। আপনি চুনতি সবকিছু নিয়ে, চুনতির মানুষ নিয়ে, চুনতির পরিবেশ, চুনতির সমাজ, সবকিছু নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আমরা। ধন্যবাদ শেজাদ। চুনতি আসলে তোমরা নিশ্চয় সবাই জানো যে আমার আসলে অন্তরের মধ্যে একটা একটা স্পেশাল একটা জায়গা চুনতি নিয়ে রাখি আর কি। ইনফ্যাক্ট আমার ফেসবুক পোস্টিংগুলি যদি তোমার কেউ যদি পড়ে থাকো, দেখবে যে প্রায় সময় আমি চুনতি নিয়ে লিখেছি, স্পেশালি চুনতির প্রাকৃতিক যে সৌন্দর্য এটা নিয়ে আমি অনেক লেখালেখি করেছি, যেটা আমার ইনফ্যাক্ট বিদেশে যারা ফ্রেন্ডস যারা আছে আর কি, তারা আমাকে বলতো ভাই তুমি তো চুনতি অ্যাম্বাসেডার, তোমাকে পড়ে তো আমরা
উই ফিল অ্যাজ ইফ উই আর ওয়াকিং থ্রু চুনতি, বিকজ আমি চুনতি নিয়ে এমন লিখেছি ওখানে আর কি, স্পেশালি দ্য ওয়াইল্ড ওয়াইল্ডনেস অফ চুনতি, দ্য বিউটি বিউটি অফ চুনতি, অনেক লেখালেখি করেছি আর কি। তো এটা আসলে এসছে কোথা থেকে? এটা এসছে আসলে ছোটবেলা থেকে, আসলে এসছে আমার এই এই যে অনুপ্রেরণা যেটা বলছি আর কি, এটা আমি এসছি আসলে ছোটবেলা থেকে আর কি। তো সেজা তুমি যেটা বললে যে আসলে ছোটবেলা আমরা তো বড় হয়েছি সবাই কলকাতায়, আমাদের লেখাপড়া সবাই কলকাতায় ছিল, তবে আমাদের যখনই ছুটি হতো স্কুলের, আমাদের 2 মাসের ছুটি আমরা পেতাম, তো 2 মাসের ছুটি যখনই পেতাম আমরা প্লেনে উঠতাম, উঠে স্ট্রেট আমরা শহরে আসতাম, এক রাত শহরে থাকতাম। তখন তো আসলে ট্রান্সপোর্টের সিস্টেম অত ভালো ছিল না, তোমার আরাকান রোড যেটা ছিল খুব ন্যারো রোডটা ছিল, বাস টাস অনেক কম ছিল, তোমার এই যে ডুরুখাল ছিল ওখানে কিন্তু একটা ফেরি ছিল, তো অনেক মানে আমাদের বাধা নিয়ে আমাদের চুনতি আসতে হতো। কিন্তু আমরা আসলে টাইম গুনতাম যে চুনতি কখন আমরা পৌঁছাবো আর কি, কারণ চুনতিতে নেমেই যে একটা বিউটি যেটা দেখতে পারতাম, এটা আসলে কিন্তু মানে আমাদের মনের মধ্যে ছোঁয়া দিত আর কি। তো আমার সব থেকে ছোটবেলা যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের ভিটাটা, প্রথম প্রথম যেটা আমার ভিটা ছিল সেটা মিয়া মিয়া মিয়াপাড়াতে ছিল, তো ওইখানে আপনার আমরা একটা বেড়ার বাসাতে থাকতাম, তো অনেক ছোটো ছিলাম তখন অবশ্য, আমার ঘটনা খুব একটা মনেও নেই। ইনফ্যাক্ট একটা ঘটনা শুধু আমার এখনো মনে পড়ে, যে আমার আব্বা উনি কিছু চিনি কিনে নিয়ে এসেছিলেন, তো 1 কেজি চিনি কিনেছিলেন, তো আমি আমার আমার বোন মুন্নি আর কি, আমরা দুজন করলাম কি ওই পুরো চিনিটা খেয়ে ফেলেছিলাম, আমার এখনো মনে আছে আর কি। পরে এসে বলে এই চিনি কোথায় গেল, তো পরে বলছে আমরা খেয়ে ফেলেছি আর কি, এটা আমার খুব মনে পড়ে আর কি। আর আমাদের বাসার সামনে একটা বিরাট একটা উঠান ছিল একটা, আর ওই পাশে একটা গাছ ছিল, ওই আপনার তোমার বাতাবি লেবুর গাছ আর কি, খুব ভালো ভালো ওখানে বাতাবি ধরতো আর কি, এটুকু আমার মনে আছে। এরপরে তো আমরা নতুন ভিটায় চলে গেলাম, তো নতুন ভিটায় তো অবশ্য আমাদের প্রথম যে বাড়িটা করলাম যেটা গুদাম ঘর আমরা করলাম আর কি, তো ওই সময়তে তো মানে অনেক স্পেস, এখনো আমাদের ভিটাটা মোটামুটি অনেক জায়গা নিয়ে আছে আর কি। সো ওইটা একটা মানে আমার মনে পড়ে ভালো করে ওই সময়টা আর কি। আর আমার দাদা যে জিনিস ছিলেন উনি একটু ডিফারেন্ট টাইপ অফ লোক ছিলেন আর কি, উনি তো আসলে কুকুরকে একদম দেখতে পারতেন না, আমাদের ভিটার আশেপাশে কুকুর ঢুকতে দিত না, সো ওইটা আমার এখনো ভালো করে মনে আছে আর কি। আর আমার যেটা একটা ফাদার উনি যেটা করেছিলেন যে আমাকে একটা উনি এয়ারগান কিনে দিয়েছিলেন, তো এই এয়ারগানটা খুব নাম করেছিল, কারণটা হচ্ছে যে আমি প্রায় সময় এয়ারগানটা নিয়ে দৌড়ে পুরো চুনতি বেড়াতাম, মানে কোনো জায়গায় চুনতি বাদ ছিল না যে চুনতি আমি ঘুরতাম এই এয়ারগানটা নিয়ে আর কি। এবং আমার সাথে ওই সময়তে বাচ্চুও থাকতো, তারপর দুলাল থাকতো, এরা সবাই আমার সাথে মোটামুটি আমার সাথী ছিল তারা ওই সময়তে আর কি, এই শিকার শিকারের বেড়াতে আর কি বেসিক্যালি। আর কিছু কিছু জিনিস মনে পড়ে যেটা মানে এখন একটু টাপ ছাপছে, কারণ আফটারঅল বয়স আমার হয়েছে, আর আমার লং মেমোরি না শর্ট মেমোরি আছে আর কি, আর বয়স যত বেশি হয় তত বেশি তো আমরা আসলে ভুলি। কিন্তু তো আরেকটা জিনিস যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমাদের ওই সময়তে অনেক মেলা হতো, সো মেলাটা আসলে উই ইউজ টু লুক ফরওয়ার্ড, কারণ ওই মেলাতে গিয়ে আমরা অনেক কিছু কিনতে পারতাম, বাসি কিনতাম, আর স্পেশালি ঘুড়ি কিনতাম আমরা, অনেক রং বেরঙি ঘুড়ি পাওয়া যেত যেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড হতাম আর কি ঘুড়ি কেনারটা। লাটু কিনতাম, মার্বলস কিনতাম আমরা, এটা এটাও আমার মনে পড়ে একটু একটু যে ওই সময় মেলাতে যেতাম আমরা। আর খেলার মধ্যে যেটা ছিল আমাদের ডাঙ্গুলি আমরা খেলতাম, মনে আছে আমার ডাঙ্গুলিটা খুব প্রিয় ছিল আমাদের, ডাঙ্গুলি আমরা খেলতাম। আর একটা জিনিস আমার এখনো একটু একটু মনে পড়ে সেটা হচ্ছে যে আমরা একটা বাঁশের একটা বন্দুক বানাতাম একটা, তো এই বাঁশের বন্দুকের মধ্যে আমরা আসারগুলি কতগুলো আছে ওগুলো দিয়ে আমরা ফোটাতে পারছি, তো ওইটা আমার এখন একটু একটু মনে আছে আর কি। আর তখন মনে আছে যে যে চুনতির যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমি বলছিলাম আর কি, মানে ওইটাই আমার খুব রেখাপাত করেছিল। ধরেন এই যে মানে মাঠের মধ্যে আমি যেতাম, এই মাঠের মধ্যে গেলে এই যে আপনার শস্যের গন্ধটা, মূলার গন্ধ, তারপরে কাঁচা মরিচের গন্ধ, এটা একটা যে ঘ্রাণটা আমি পেতাম, আমার ঘ্রাণটা এখনো কিন্তু মনে পড়ে যে সাচ এ ইউনিক একটা স্মেল, ইউ ক্যান নেভার অ্যাকচুয়ালি ফরগেট দিস স্মেল। তারপরে আকাশটা, চুনতির আকাশটা আমার খুবই ভালো লাগতো, স্পেশালি বিকালবেলায় যে আকাশটা দেখতাম, আর রাত্রিবেলায় যে জোনাকি পোকাগুলো, এটা আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লাগতো। আর স্পেশালি যখন ফুল মুন হতো আর কি, ফুল মুনে তো আমি আমরা তো উইন্টারে যেতাম, তো প্রায় সময় তো একদিকে কুয়াশা, ফুল মুনের লাইটটা, এটা আসলে মানে এখনো পর্যন্ত আই ক্যান রিয়েলি নট ফরগেট আর কি। বাট যেটা আমার আসলে সব থেকে বেশি রেখাপাত চুনতি অলওয়েজ করতো সেটা হচ্ছে যে চুনতির ফরেস্ট, কারণ আমরা যখন যেতাম তখন ওই সময়তে আসলে আবাসন খুবই কম ছিল, মানুষজন অনেক কম ছিল, এবং আমার এটা এত ভালো লাগতো যে এই এই পাহাড়ের মধ্যে গিয়ে ঘোরাফেরা করাটা আর কি, আপনার আমার খুবই ভালো লাগতো আসলে, বিকজ
ওখানে এত নির্জন, এই গাছপালাগুলো দেখতাম আমি, দেখে আমার খুব ভালো লাগতো আসলে। মানে আমি আমার পাহাড়টা খুবই পছন্দ, এবং আমার এখনো পর্যন্ত কিছু কিছু মনে আছে যে ধরেন এই যে একটা যে পাহাড় আছে শ্রীরামপুর আমরা যেটা বলি আর কি, যেটা আপনার ওই ইয়েতে যাওয়ার সময় আপনার কি জানো আপনার ওই যে বর্ণাপুকুরে যাওয়ার সময় যে পাহাড়টা আছে আর কি, ওই পাহাড়টা আমার খুবই পছন্দ ছিল। কারণ ওই পাহাড়টা ক্রস করার জন্য একটা খাল ছিল, খালটা ওকে খালে গিয়ে অনেক সময় গিয়ে আমি পানিটা খেতাম, পানি খেয়ে তারপরে আমি পাহাড়ে গিয়ে ক্রস করে ওদিকে যেতাম আর কি। তো কয়েক বছর আগে আমি আসাদকে বললাম, চলো আসাদ অনেকদিন তো ওই পাহাড়টা দেখিনি, একটু দেখে আসি পাহাড়টা। ওইখানে গিয়ে আমার মনটা এত খারাপ হয়ে গেল যে পাহাড় নাই এখন, ওখানে শুধু ফ্যাক্টরি হয়ে গেছে, মানুষের আনাগোনা, পাহাড় বলতে কোনো কিছু নাই। আর আমি চুনুতে গেলে অনেক হাঁটি, কিন্তু হাঁটার সময় আমার আমি এই পাহাড়গুলোতে যাই, কিন্তু আসলে খুব কষ্ট পাই এখন, যে আসলে বসতি এমন বেশি হয়ে গেছে যে আলটিমেটলি গিয়ে এই চুনুতির যে একটা রেইন ফরেস্ট যেটা ছিল, রেইন ফরেস্টগুলো টোটালি চলে গেছে। বায়োডাইভার্সিটি যে একসময় যে জিনিস ছিল এটা টোটালি চলে গেছে, বিকজ আমরা যেটা করেছি যে এই সবগুলোকে উজাড় করে বিজাতি গাছগুলোকে আলটিমেটলি বাইরের গাছগুলোকে আমরা ওয়ান একই প্রজাতন্ত্রের গাছ আমরা লাগিয়ে দিয়েছি। আলটিমেটলি এটা একটা বড় একটা আলটিমেটলি ইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ছে, যেটা আমি নিয়াজ আই এম শিওর মোস্ট ফুলি ওয়েল দি ইম্প্যাক্ট অফ যে বায়োডাইভার্সিটি আমাদের যে গ্রাম থেকে চলে গেছে বেসিক্যালি। সো এনিওয়েজ, মানে মোটামুটি আমি বলবো যে দিস ইজ অল অ্যাবাউট চুনতি। মানে আসলে চুনতি নিয়ে চিন্তা করলে আমার আই গেট ভেরি নস্টালজিক, বিকজ স্পেশালি ছোটবেলার মানে এই স্মৃতিগুলো চুনতির আমার এখনো ভুলতে পারি না আর কি। আর মানে এই চুনতির অনেক আমার স্মৃতি, অনেক স্মৃতি আসলে এখানে শেষ করা যাবে না। তবে আমি একটা জাস্ট মানে একটা গান আমার খুব মনে পড়ে, আমি ওই সময় গানটা খুব গাইতাম আর কি, কারণ এই গানটা আমার খুব পছন্দের গান আর কি। এটা ছিল কিশোর কুমারের একটা গান ছিল, একটা অনেক পুরনো গান একটা বেসিক্যালি। তো এটা অনেকটা মানে আমাকে খুব স্মৃতিচারণ করে আর কি। আমি জাস্ট দু একটা লাইন আপনাদের শোনাবো আর কি, যদি বা নকিব এখানে আছে আমার সামনে আর কি। সো আমি আমি আসলে কিন্তু সাহস পাচ্ছি না গাইবার জন্য, বাট আই উইল জাস্ট সে এ ফিউ লাইন্স, বিকজ এটা আমার খুব পছন্দের পুরনো একটা গান আর কি, যেটা কিশোরের গান আর কি বেসিক্যালি। তো গানটা হচ্ছে অনেকটা এরকম আর কি, অলবেলি দিন প্যারে মেরে বিছড়ে সাথ সহারে হায় কহাঁ গয়ে হায় কহাঁ গয়ে আঁখো কি উজিয়ারে মেরে সুনি রাত কে তারে হায় কহাঁ গয়ে কই লৌটা দে মেরে বিতে হুয়ে দিন কই লৌটা দে মেরে বিতে হুয়ে দিন বিতে হুয়ে দিন ও প্যারে পল ছিন কই লৌটা দে মেরে বিতে হুয়ে দিন ও মেরে খোয়াবো কে মহল মেরে সপনো কি নগর পিলিয়া জিনকে লিয়ে মেনে জীবন কা জহর আজ মে ঢুন্ডু কহাঁ খো গয়ে জানে কিধর আজ মে ঢুন্ডু কহাঁ খো গয়ে জানে কিধর বিতে হুয়ে দিন ও প্যারে পল ছিন কই লৌটা দে মেরে বিতে হুয়ে দিন। থ্যাংক ইউ। এটা ছিল আমার অনেক পুরনো গান একটা, আমি আমার খুব পছন্দ হয়, কারণ এটা আমাকে আমার স্মৃতিচারণ করলেই আমি চলে যাচ্ছি এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। অশেষ ধন্যবাদ শ্রদ্ধাভাজন মাসুদ খান FCFCM এ। সত্যিকার অর্থে আপনি অনেক গুণে গুণান্বিত, নিজস্ব স্বকীয়তা উদ্ভাসিত। আমরা তিনটি কোয়েশ্চন করব আমাদের তিনজন বিজ্ঞ আলোচকের কাছে। এর মধ্যে শ্রদ্ধাভাজন মাসুদ খানের কাছে ইনিশিয়ালি ছিল আমাদের সার্কুলার ফ্লো অফ ইকোনমি, আপনি যেটা বলেছেন রিভাইভ করবে। এক্ষেত্রে বর্তমানে আমাদের দেশে চিকিৎসা সামগ্রী সংকট চলছে, কিংবা বাজারে বিভিন্ন দুর্নীতির কারণে অনেক সময় মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে সেটি, এবং বিশেষ করে আমাদের কানাডা থেকে একজন প্রশ্নকর্তা তিনটি প্রশ্ন পাঠিয়েছেন, তার মধ্যে আমাদের যারা আগামী প্রজন্মের চুনতি, যারা প্রস্ফুটিত কিশোর যুবক রয়েছে, তারা আগামী দিনে কিভাবে শিক্ষা এবং দক্ষতা এবং কেরিয়ার প্ল্যানিং কিভাবে করবে, সংক্ষিপ্তভাবে যদি কিছু শেয়ার করতেন। ধন্যবাদ, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে আমার আমি ওই সময় তো আমার বলা উচিত ছিল। আমি একটা জিনিস ইনফ্যাক্ট প্রায় সময় ওয়েবিনার করে থাকি, তো একটা জিনিস আমি খুব জোর দিচ্ছি এখন, সেটা হচ্ছে যে আমাদের আসলে যেটা নকিব অনেকটা কিছুটা অনেকটা বলেছে এই কথাটা আর কি, দ্য ইম্পর্টেন্স অফ IT আর কি, আমি এটা নিয়ে অনেক অনেক আমি এটা জোর দেবো। এই কারণে
দ্য ফিউচার ইজ আইটি। ফার্স্ট অফ অল আমাদের আইটিকে এমব্রেস করতে হবে। তো আইটিতে এখন যেটা হচ্ছে আর কি, দ্যাট আইটি ইজ ওয়ান এরিয়া যেটা আপনি বাংলাদেশে বসে আপনি বিদেশে ফেসবুকের কাজ করতে পারেন। ইউর স্কিল ইজ ওয়ার্ল্ড ওয়াইড, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ইউএসএ অ্যান্ড গেট এ ভিসা টু গো টু ইউএসএ। আপনি বাংলাদেশে বসে বসে কাজটা করতে পারছেন। এখন দেখেন যে কয়েকটা কাজ যেটা খুবই আপনার পপুলার হয়ে গেছে আপনার আপনার এই যে ইন্টারনেট আর কি, সেটা হচ্ছে কয়েকটা বলি আপনাকে। এক নম্বর হচ্ছে যে গ্রাফিক ডিজাইনিং, নম্বর ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইনিং আমরা আগে জাভা ইউজ করতাম, এখন আর জাভা ইউজ করতে হয় না, এখন ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় আপনার। নাম্বার থ্রি হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা এখন খুবই পপুলার, বিকজ আপনি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করছেন, যে কোনো ব্লগ ডিজাইন করছেন, ওইখানে গিয়ে আপনাকে কন্টেন্ট রাইটিং করতে হচ্ছে। দ্যাট কেস ভেরি ভেরি পপুলার নাও। এই তিনটা জিনিস খুবই পপুলার হয়ে গেছে। এছাড়া আরেকটা জিনিস আমি সবাইকে বলি, দেখেন আপনি ইংলিশে মাস্টার্স তার মানে নয় যে আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। আজকাল যে প্রোগ্রামিং যেগুলো ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়েছে, দিস আর ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল আপনাকে দিব, পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে আর কি আপনার, এটা অনেক হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা কিন্তু শেখাটা ইজ নট ভেরি ডিফিকাল্ট, এবং অনেক বাংলাদেশি যারা ছেলেরা আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারে। আপনি এই কাজগুলো যদি শেখেন, আপনার কিন্তু কাজের কোনো শেষ নাই ফ্রিলান্সিংয়ে। তারপরে হচ্ছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি আপনি প্রচুর কাজ পাবেন আপনি ওয়েবের মধ্যে। আচ্ছা আমি যেটা প্রেজেন্ট জেনারেশনকে বলি, দেখেন আজকে বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে 20 লাখ গ্র্যাজুয়েট এভরি ইয়ার বেরোচ্ছে। 20 লাখ গ্র্যাজুয়েটের তো চাকরি নাই। ইউ হ্যাভ গট টু ফাইন্ড জব ইয়ার সেলফ। দ্য ওনলি ওয়ে ইজ টু ফাইন্ড ইজ টু গো টু দি এমব্রেস ইন্টারনেট, বিকজ এখানে আপনার সম্ভাবনা অফুরন্ত। আই ক্যান স্পিক অ লট অন দ্য ফিউচার অফ আইটি আর কি আপনার, দ্য ওয়ে আইটি ইজ টেকিং ওভার আওয়ার লাইফস। তো আমি সব জেনারেশন প্রেজেন্ট জেনারেশনকে আমি বলবো যে প্লিজ এমব্রেস আইটি। আইটিতে দ্য পসিবিলিটিস আর লিমিটলেস অ্যাবসলিউটলি।